আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাদের লড়াই 9 জুন নিউ ইয়র্কে। আর এখন থেকেই বিরাট কোহলিকে নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বাবর জানিয়েছেন, বিরাটকে থামানোর জন্য তারা প্রয়োজনীয় রণনীতি তৈরি করবেন। সাংবাদিকদের বাবর বলেন, আমরা সব দলের বিরুদ্ধেই রণনীতি তৈরি করছি। বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, আমরা ওর বিরুদ্ধেও পরিকল্পনা করবো।